সোশিওলজি ক্লাসে প্রথম আমি ফেরদৌসিকে দেখি। আশ্চর্যভাবে একই সময়ে আমি যখন ছুটি হয়ে যেত, মানে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত খুব কম ছেলে মেয়ে থাকতো, কিন্তু ওকে দেখতাম সব সময় থাকতো, তো একই সঙ্গে গেট দিয়ে বেরোতাম। তখন বলতো যে আমি আপনাকে রিক্সা করে দিই, কিন্তু সেই রিক্সা আর পাওয়া যেত না। জীবন বয়ে চলা নদীর মতো, সবসময় নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। তা আমি বললাম যে আপনি নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, তা আমাকে দেখলেন কেমন করে? বলে যখন চোখ তুলেছি তখন আপনাকে দেখেছি, আর কোথাও চোখ যায়নি। তো সেটা শুনে আমি একটু মজা লেগেছে আমার। তারপরে আস্তে আস্তে মানে একেবারে চূড়ান্ত ভালোবাসা দেখা দিল এবং সেটা একটা ভয়াবহ রূপ নিল, যে জন্যে আমি পরিচিত পরিবেশ ছেড়ে করাচি চলে গিয়েছিলাম। ভালোবাসা মানে কিন্তু মিষ্টি মিষ্টি কথা ফুল দেওয়া তা না, ভালোবাসা মানে পরস্পরকে শ্রদ্ধা করা, পরস্পরকে সম্মান করা, স্ত্রীর ইচ্ছেকে সম্মান দেয়া, ইচ্ছে অনিচ্ছেকে সম্মান দেয়া, সেইটুকু আমি একদম 100 ভাগ পেয়েছি আমার স্বামীর কাছ থেকে।